আইন ডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো ভর্তুকিতে কিন্তু কৃষি যন্ত্রপাতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো এ নিয়ে কিন্তু আগেই আপনাদের আমি ইনফর্ম করে দিয়েছিলাম দু মাস আগেই সেটা পাঁচই নভেম্বর কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার কাজ শুরু করে দেওয়া হল এবং ফর্ম ফিল আপের ডেটও কিন্তু বলেছিলাম তো আজকে এই ভিডিওটা কিন্তু দ্বিতীয় পার্ট হতে চলেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সেই কৃষি যন্ত্রপাতিটা আপনি কীভাবে নেবেন অথবা কি প্রসিডিওর রয়েছে নেওয়ার তো আমি কিন্তু লাইভ নিয়েছি এবং নিয়েই এই প্রসিডিওরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো সবার প্রথম বলে দেয় আমরা কিন্তু মাটির কথা ডট নেট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি তো এখান থেকে একটু আমরা উপরে তুলে নিচ্ছি তো সমস্ত বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো যারা জানেন না যে কৃষিজ যন্ত্রপাতি কীভাবে নিতে হয় অথবা ভর্তুকির মাধ্যমে কিভাবে দেয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা জিনিস কৃষির যান্ত্রিকরণ দু হাজার একুশ বাইশ তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারভেস খুলে যাবে তো এটার কিন্তু একটা লিস্টও প্রকাশিত হয়ে গেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ডিএলএসসি লিস্ট তো এই লিস্টটা কিন্তু অনেক জেলাতেই এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি অনলাইনের মাধ্যমে তো সেটা আপনি কীভাবে পাবেন সেই লিস্টটা আপনার নাম আছে কি নেই সেটাও কিন্তু বলে দেব তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারভেস দেখতে পারবেন তো এখানে আপনাদের আমি বলে দিচ্ছি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অর্থাৎ অনলাইনে আবেদনের ডেটটা ছিল তো দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান দু হাজার একুশ বাইশ এবং আবেদনের সময়সীমা দেখুন আবেদনের সময়সীমা বলা হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার একুশ থেকে আঠারোই নভেম্বর দু হাজার একুশ তো এই ডেটের ভিতরে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো এ নিয়ে কিন্তু আগেই আপনাদের আমি ইনফর্ম করে দিয়েছিলাম নভেম্বর মাসের আগেই এবং নভেম্বর মাসের পাঁচ তারিখে বাইশ মিনিটের একটা ভিডিওতে কিন্তু অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটার এ টু জেড প্রসেস কিন্তু দেখিয়েছিলাম কোথায় আপনার কাগজপত্র জমা করতে হবে কী কী কাগজপত্র জমা করতে হবে এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন এ টু জেড ফুল প্রসেস কিন্তু দেখিয়েছিলাম তো অনেকেই কিন্তু সেই ভিডিওটা আমাদের দেখেছেন এবং সেই ভিডিও দেখায় তারপর কিন্তু অনলাইনে আপনি আবেদন করেছেন এবং সমস্ত কিছুই করেছেন তো আজকে এই ভিডিওটা কিন্তু দ্বিতীয় পার্ট হতে চলেছে অর্থাৎ অনলাইনে আবেদন করার পর আপনি কীভাবে কৃষিজ যন্ত্রপাতিটা কিনবেন কী কী কাগজপত্র আপনাকে আবারও জোগাড় করতে হবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব কারণ নিজেই কিন্তু আমি লাইভ নিয়েছি এবছর তো কী কী আমাকে জোগাড় করতে হয়েছে অথবা কোথায় কোথায় যেতে হয়েছে সমস্তটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যারা এই কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইনে আবেদন করেননি আগামী বছরে যদি নিতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে সেটাও কিন্তু আপনি এই ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন অথবা কিন্তু জানতে পারবেন তো মোটের উপর কথাই এই ডেটের ভিতরে যারা করেছেন অনলাইনে আবেদন তো আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে এবং কৃষি দপ্তর অফিসে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন তো অনলাইনে কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি আপনাদের কৃষি দপ্তর অফিসে যাবেন সেখান থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন তো আপনাদের কিন্তু ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি সমস্ত কিছু অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর যাবতীয় ডকুমেন্ট সহকারে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং কৃষি দপ্তর অফিসে সেগুলো জমা করবেন তারপর কৃষি দপ্তর অফিস থেকে আপনাকে পনেরো থেকে এক মাস অথবা দেড় মাসের মধ্যে ফোন করে ডাকা হবে এবং যদি ফোন না করে তাহলে আপনি নিজেই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে একটা অর্ডার আইডি দেওয়া হবে যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে সেই অর্ডার আইডিটা নেওয়ার পর আপনি ডিলারের কাছে যাবেন যে যন্ত্রটার জন্য আপনি আবেদন করেছেন সেই যন্ত্রটা আপনার নিজের টাকা দিয়ে কিনবেন এবং কেনার পর কিছু কাগজপত্র নিয়ে আবারও কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন সেখানে সেই সমস্ত কাগজপত্র দেখালে অথবা সেই সমস্ত কাগজপত্র সাবমিট করালে তারপর কিন্তু ভর্তুকির টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো কি কি প্রসেস রয়েছে তো দেখুন সেই প্রসেসটা কিন্তু এখন আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো প্রথমত আপনি কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করলেন অর্থাৎ এই ডেটের ভিতরে তো আপনি আবেদন করলেন করার পর এখন আপনাকে কৃষি দপ্তরের অফিসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে তো সেখান থেকে অর্ডার আইডিটা নিলেন এডি অফিস থেকে এডি অফিস থেকে যখন আপনার অর্ডার আইডিটা দিয়ে দিল সেই অর্ডার আইডি দেখিয়ে আপনি ডিলারের কাছে গেলেন ডিলারের কাছে গেলে কিন্তু ডিলার সেই যন্ত্রটাই কিন্তু আপনাকে দেবে এবং যা দাম রয়েছে সেই দামেই কিন্তু আপনাকে নিতে হবে অথবা সেই দামের ভিতরে কিন্তু আপনাকে নিতে হবে তো সেখানে আপনাকে তিনটি থেকে চারটি কাগজ কিন্তু জোগাড় করতে হবে তো সেই কাগজগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু ব্যাটারি চালিত একটা স্প্রেয়ার মেশিন নিয়েছিলাম তো এরকম কিন্তু আপনাকে একটা সিল লাগিয়ে দেবে এডি অফিস থেকে এবং সেটা সহকারে কিন্তু আপনাকে একটা ছবি তুলবে এডিএ অফিস থেকে অর্থাৎ কৃষি দপ্তর অফিস থেকে এবং এই মেশিনটা সহকারে অথবা এই যন্ত্রটা সহকারে আপনাকে একটা ফুল ছবি কৃষি দপ্তর অফিসে কিন্তু জমা করতে হবে অর্থাৎ আপনি যন্ত্রটা কিনলেন আপনার নিজের টাকা দিয়েই কেনার পর এই ছবিটা সহকারে আপনাকে একটা ছবি দিতে হবে এরপর যে ডিলারের কাছে আপনি সেই মালটা নিলেন অথবা যন্ত্রটা নিলেন তিনি কিন্তু আপনাকে জিএসটি বিল একটা দেবে এরকম জিএসটি একটা আপনি বিল নেবেন সেই ডিলারের কাছ থেকে জিএসটি বিলটা নেওয়ার পর আপনাকে আরও একটা কাগজ দেবে অর্থাৎ এটা হচ্ছে আপনি যে যন্ত্রটা নিলেন ওনারা কিন্তু আপনাকে সমস্ত কিছুই শিখিয়ে দিয়েছে অথবা আপনাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এভাবে চালাতে হবে অথবা এভাবে এই যন্ত্রটা চালাতে হয় তো সেটার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা ওনারা কিন্তু দিয়ে দেয় অর্থাৎ সেই ডিলার কিন্তু দিয়ে দেয় এটা কিন্তু কৃষি দপ্তর অফিস না এটা কিন্তু ডিলার দিয়ে দেবে বুঝতে পারেন এই কাগজটা আর একটা যন্ত্রের কিন্তু আপনার ইউজার ম্যানুয়াল থাকে তো সেটা আপনার অর্থাৎ যে যন্ত্রটা কিনবেন সেই যন্ত্রের কিন্তু আপনি প্যাকেটেই কিন্তু পেয়ে যাবেন তো সেই ইউজার ম্যানুয়ালটা কিন্তু লাগবে এরপর এই সমস্ত সহকারে আপনি যখন কৃষি দপ্তর অফিসে আসবেন তখন কিন্তু আপনাকে এনএক্স আর টেন একটা দেওয়া হবে তো এই এনএক্সার টেনে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা ভর্তুকি পাবেন তো আমি কিন্তু চার হাজার টাকার সেই যন্ত্রটা কিনেছিলাম এবং আমাকে রিফান্ড দেবে দু পঞ্চাশ টাকা অর্থাৎ আমাকে কিন্তু ফিফটি টাকা ভর্তুকি হিসাবে দেবে তো এই এনএক্সার টেন এখানে কিন্তু আপনার বলা হচ্ছে এডিএ যে অফিসার রয়েছে উনি কিন্তু এখানে কিন্তু সিগনেচার করবে এবং যিনি ডিলার রয়েছে উনি কিন্তু এখানে সিগনেচার করবে এবং নিচে কিন্তু আপনার সিগনেচার কিন্তু থাকবে তো বুঝতে পারছেন এটা হচ্ছে কিন্তু এনএক্সার টেন এরপর আরও একটা কাগজ আপনাকে দেবে এন এক্সার তেরো তো এখানে কিন্তু আপনার সিগনেচার থাকবে সমস্ত সহকারে এগুলো আপনার কৃষি দপ্তর অফিসে কিন্তু জমা করতে হবে তো বাকি যে সমস্ত কাগজগুলো থাকলেও অর্থাৎ ইউজার ম্যানুয়াল এবং আপনার যে জিএসটি বিল এগুলো কিন্তু এডি অফিস নিয়ে নেবে অর্থাৎ জেরক্স করে নিয়ে নেবে অথবা ওনারা কিন্তু কপি করে নিয়ে নেবে বাকিটা কিন্তু আপনাকে দিয়ে দেবে পরবর্তীতে তো এই সমস্ত কাগজপত্র সহকারে আবার কৃষি দপ্তর অফিসে অর্থাৎ যোগাযোগ করবেন অথবা কৃষি দপ্তর অফিসে জমা করবেন তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার ভর্তুকি টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি অনলাইনে দিয়েছিলেন বুঝতেই পারছেন এভাবেই কিন্তু কৃষি যন্ত্রপাতি নিতে হয় তো আগের ভিডিওতে যেহেতু আপনাদের আমি অনলাইনে ফর্ম ফিল আপটা দেখিয়েছিলাম তো আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে বাকি প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করে দেয় তো আগামী বছরে যখনই এটার আবেদন প্রক্রিয়া আবারও শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর মাসে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ইনফর্ম করে দেবো তো যারা অলরেডি আবেদন করেছেন এবং কৃষি যন্ত্রপাতি পেয়ে গেছেন তো আপনাদের জন্য কিন্তু শুভকামনা তো কারা কারা যন্ত্রপাতি নিয়েছেন এবং কত টাকা ছাড় পেয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের হেল্প করতে পারি তো আমাকেও ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থেকে বেলাইকটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন